আজ খুঁটি পুজো করলাম, 23-এ বিসর্জন দেব, ততদিন ত্রিপুরার মাটি আঁকড়ে পড়ে থাকব। আগরতলায় দাঁড়িয়ে বিপ্লব দেবের সরকারকে উৎখাতের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাবছেন মানুষের স্বাধীনতা খর্ব করে, তাদের গণতান্ত্রিক অধিকার লুণ্ঠিত করে, গণতন্ত্রকে ধর্ষণ করে আমি আমার জঙ্গল রাজ কায়েম করে রাখবো। আপনি এতদিন করে রাখতে পেরেছেন, তার কারণ আপনার সামনে লড়াইয়ের ছিল কে, একদিকে সিপিএম আর একদিকে কংগ্রেস। এবার লড়াইয়ের সামনে রয়েছে তৃণমূল। আপনার ক্ষমতা থাকলে আপনি করে দেখবেন, কত ধানে কত চাল প্রমাণ করে দেব। আমি আপনাদের বলছি, আজকে সর্দার বল্লভভাই পটেলের জন্ম জয়ন্তীতে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত ত্রিপুরার মানুষের জন্য লড়াই করব। এক ছটাক দুই ছাড়া এত ভয় কি ভাবছে, দুটো নোটিশ পাঠালে তৃণমূল পিছিয়ে যাবে। আরে এটা ভারতের জাতীয় কংগ্রেস না, সিপিএম না, দলটার নাম তৃণমূল, ঘাস ফুলের দল, যত কাটবেন তত বাড়বে। দিল্লি রিমোট কন্ট্রোল ঠিক করবে, আর এখানে রিমোট কন্ট্রোলের ব্যাটারি হিসেবে বসে রয়েছেন কে, বিপ্লব দেব। ইয়েস স্যার, নো স্যার, জি হুজুর, এসব চলবে না। ত্রিপুরা আগামী দিন দিল্লি পরিচালনা করবে, দিল্লি ত্রিপুরা পরিচালনা করবে না, আজকে কথা দিয়ে দিতেছে। ল্যাজে গোবরে করে ফেরত পাঠিয়েছি, এখানেও পাঠাবো, যত দিল্লি নেতাদের ডাকার ডেকে নাও। এই তো পা রাখলাম, সবে শুরু করলাম, খুঁটি পুজো আজকে করলাম, তাই তো খুঁটি পুজো, আর 23-এ বিসর্জনটা হবে। আমাকে আটকানোর জন্য ত্রিপুরায় 144 তারা জারি করতে হচ্ছে বিপ্লব দেবের সরকারকে। কোভিড টেস্টের গাইডলাইন পাল্টে দিয়েছে, যত আঘাত করবেন তৃণমূল তত শক্তিশালী হবে। ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে বিপ্লব দেবের সরকারকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপিকে ভোট দিয়ে পরিবর্তন করে আনা আর খাল কেটে কুমির আনা এক। ছুটির দিনে বিপ্লব বাবুর ছুটি হয়ে গেছে, আর তৃণমূলকে আটকাতে এত এদের যে ছলে বলে কৌশলে যে করে হোক, তৃণমূল কংগ্রেসকে ত্রিপুরার মাটিতে ঢুকতে দেওয়া হবে না। আর বিশেষ করে অভিষেক ব্যানার্জিকে সভা করতে দেবো না, এত ভয় কেন? আরে আপনার বয়স তো আমার থেকে 20 বছর বেশি, আমার তো 33 বছর বয়স, 34 হয়নি, এত ভয় কিসের? আপনারা সর্বভারতীয় রাজনৈতিক দল, এত অর্থবল, দুয়ারে গুন্ডা, সাথে প্রশাসন, ইডি, সিবিআই, সিআরপিএফ এজেন্সি, ইনকাম ট্যাক্স, আর আরেকদিকে জোড়া ফুলের একটা ঝান্ডা, আর মাথার উপরে হাওয়াই চপ্পল পরা এক মহিলা আপনার রাত্রের ঘুম কেড়ে নিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।